সম্প্রতি দেশের রাষ্ট্রপতি রাজ্যের কৃতি সন্তান তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে নিযুক্তির পর এই প্রথম রাজ্যে আসেন বর্মন শনিবার মানদের খারাপ কমিউনিটি হলে তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সচিব জেকে কে সিনহা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্ত্রী প্রণজিৎ সিংহ শান্তনা চাকমা সুশান্ত চৌধুরী অনিমেষ দেবপুরমা শুক্লাচরণ কুয়াতিয়া রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহারায় মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্য সরকার উপজাতি কল্যাণ দপ্তরের পান্ডে সহ অন্যান্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা বলেন রাজ্যের ভূমিপুত্র এবং সন্তান হলেন কৃতি জিষ্ণু দেববর্মন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদী নন তিনি লেখক কবি এবং শিল্পীও বটে রাজ্যের জনজাতি সহ সকল অংশের সার্বিক উন্নয়নে জিষ্ণু চিন্তা ভাবনা এবং কর্মকৌশলতা এক নতুন দিশা দেখিয়েছে এমন একজন ব্যক্তিত্বকে কোন একটি রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করায় রাজ্য এবং রাজ্যবাসী সবাই গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজপরিবারের তীতি সন্তান আমরা গর্বিত যে আপনি রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছে। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয় আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন আপনি একাধারে কবি লেখক ও শিল্পী জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রবীন্দ্র কিশোর দেববর্মা এবং বহু গুণের অধিকারী রাজকুমারী কোমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন শহর থেকে সরে এসে মান্দার মতো একটি স্থানে ধরনের অনুষ্ঠান করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানান তিনি তিনি জানান এর থেকে প্রমাণিত হয় সরকার গ্রামমুখী তেলেঙ্গানা রাজ্যপাল বলেন অত রাগ ঢাক নিয়ে তিনি জানেন না যা মুখে আসে তাই বলে দেন তিনি জানান তেলেঙ্গানাতেও ষষ্ঠ তহশিলভুক্ত এলাকা রয়েছে সেখানকার ষষ্ঠ তহশিলি এলাকার পরিচালন ব্যবস্থা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি তিনি জানান আদান এবং প্রদানের মাধ্যমে উন্নতি হয় রাজ্যপালের ভূমিকা সেতু বন্ধনের মতো বলে জানান তিনি তেলেঙ্গানার রাজ্যপাল জানান কেন্দ্র তেলেঙ্গানা এবং নিজ রাজ্য ত্রিপুরার মধ্যে সেতু বন্ধনে কাজ করে যাবেন তিনি আর মানুষ না বেশি কোনো পছন্দ করার জন্য পছন্দ করে না আমাকে কিন্তু আমি এই কাজ করতে বেশি পছন্দ করি না যা মনে আসে তা বলে দে এবং আমি ভাবি এখানে আমাদের তেলেঙ্গানাতে যে স্টেটে আমি আছি সেখানেও ফিফ শিডিউল এরিয়া আছে সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো এসে যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো এখানে আদান দিয়েই উন্নতি হয় সুতরাং গভর্নরের যে ভূমিকা সেটা হলো একটা সেতু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেতু এবং নিজের হোম স্টে যেখানে পোস্টিং হয়েছে সেটা হলো একটা সেতু উনি উনি সেতুর কাজটা করেন ইজ এ ব্রিজ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড ইজ হোম স্টেট অ্যান্ড ইজ পোস্টেড স্টেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী বিকাশ দেববর্মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ এডিসি নির্বাচিত জনপ্রতিনিধিরা